ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার বেকিংয়ের বেশ কিছু জিনিস প্রয়োজন ছিল, সেই জন্য সাজুগুজু করে আমরা বের হয়ে পড়লাম ওইসব জিনিসগুলো কিনতে। আর আজকে আপনাদেরকে নিয়ে যাব আমি কোথেকে আমার বেকিংয়ের সমস্ত প্রয়োজনীয় জিনিস পাইকারি দামে কিনি। আর এটা হচ্ছে চট্টগ্রামের হাজি গোলাম রসুল মার্কেট। গোলাম রসুল মার্কেটে যারা এসেছেন তারা তো জানেনই এখানে কী বা কী পাওয়া যায়, কেমন দাম। যারা কখনো এই মার্কেটে আসেননি তারা আসলে কল্পনাও করতে পারবেন না যে এখানে আপনি কী কী পাবেন এবং কতটা রিজনেবল দামে। এই মার্কেটে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে ক্রোকারিজ আইটেম, বাচ্চাদের খেলনা আইটেম, বিভিন্ন রকমের পাইকারি দামে ঘরের ফার্নিচার, যেসব জিনিস রিগালে বা আপনার আরএফএলে বিক্রি করে, বারান্দার ডেকোরেশনের আইটেম, কার্পেট, দেন স্টেশনারি আইটেম, আরও অনেক 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 কিছু এখানে আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন। আমি আমার এই ছোট্ট ভিডিওতে সব কিছু কভার করতে পারিনি, এমনকি সব কিছুর দাম সম্পর্কেও হয়তো আপনাদেরকে ধারণা দিতে পারবো না। কিন্তু যদি আপনারা এই ধরনের ভিডিও আরও চান তাহলে আমি আলাদা আলাদা করে প্রত্যেকটা সেকশনের ভিডিও করে আনার চেষ্টা করব দাম ডিটেলস সহ। আর এই যে ফুলের দোকানগুলোর ভিডিও দেখাচ্ছি এখান থেকে আমি ফুল কিনি, আমার ফ্লাওয়ার খুব পছন্দ, সেটা ঘর সাজানোর কাজে হোক কিংবা ডেকোরেশনের কাজে হোক। আমি যেহেতু ক্রাফটের কাজ করি, কেকের কাজ করি, আমার আর্টিফিশিয়ালের ফ্লাওয়ারের অনেক দরকার পড়ে, সো আমি এখান থেকে সবসময় ফ্লাওয়ার কিনি। আর এই পাশেই দোকানগুলোতে প্লাস্টিকের নানা রকম অর্গানাইজার ছিল যেগুলো আমার খুব ভালো লাগছিল দেখতে কিন্তু কিনতে পারিনি, কারণ আমার ঘরে রাখার জায়গা নাই। আর এই ক্রোকারিজের দোকানটাতে এত সুন্দর সুন্দর জিনিস, বিশেষ করে ক্রোকারিজ আইটেমগুলো খুবই সুন্দর। এই বাটিগুলো ছিল পার পিস 100 টাকা করে, অনেক সুন্দর না কালেকশনগুলো, খুবই সুন্দর, আমার তো খুব পছন্দ হয়। কিন্তু না আমার শোকেসে জায়গা আছে, না আমার কাছে ক্যাবিনেট আছে যা আমি নতুন করে কিছু কিনে রাখবো। যাই হোক, এইটা হচ্ছে গোলাম রসুল মার্কেটের 3 তলায়, আলফা বলে দোকানটাকে। আমি আপনাদেরকে ভিডিওতে আজকে এই দোকানের সম্পূর্ণ ডিটেলস দেখাবো। দোকানে আপনি বেকিংয়ের সব কিছু অনেক কম দামে পাবেন, একদম হোলসেল দামে পাবেন। যারা অনলাইনে বিজনেস করছে, যারা আপনার বাইরে দোকানগুলোতে সেল করে, ম্যাক্সিমাম ওরা এখান থেকেই পাইকারি দামে জিনিসগুলো কিনে নিয়ে যায়। আমি জানি অনেকে হয়তো আমার সাথে রাগ করবে কারণ আমি ওনাদের বিজনেসের ক্ষতি করছি, বাট না, আমি আসলে চাচ্ছি যারা আমার মতো একটু সেভিং করতে চায়, কম দামে জিনিস কিনতে চায়, তারা এখানে আসলে কিছুটা সাশ্রয় হবে তাদের। আর যারা বিজনেস করে তারা অবশ্যই চাইবে যে তার 2টা টাকা বাঁচুক। অনলাইন থেকে না কিনে আপনি যদি এইসব দোকান থেকে এসে শপিং করেন আপনার অনেকটা সেভিং হয়ে যাবে। এখানে হচ্ছে প্লাস্টিকের টপারগুলো, যেগুলো আমরা অনলাইনে অনেক দাম দিয়ে কিনি, এখানে পার পিস মাত্র 50 আর 60 টাকা করে। আর নানা রকম স্প্রিঙ্কলস, নানা রকম কেক ডেকোরেশনের জিনিস, নানা রকম সিলিকন মোল্ড, বিভিন্ন সাইজের মোল্ড, আর এই যে সিলভার প্লেটগুলো যেগুলোতে করে গর্জিয়াস কেকগুলো ডেকোরেশন করা হয় এবং ভারী কেকগুলো, এই মোল্ড বোর্ডগুলো খুবই মোটা, পার পিস 150 টাকা করে এই সাইজটা, বড়গুলো আরও দাম। আর এখানে হচ্ছে বিভিন্ন রকম কাটার আর মোল্ড, এই মোল্ডটা আমি নিয়েছি 200 টাকা দাম রেখেছে খুব সম্ভবত। আমি লাস্টে আমি কী কী নিয়েছি সেগুলোর দামসহ ভিডিওতে অ্যাড করে দিয়েছি, আপনারা শেষ পর্যন্ত দেখলে অনেক ক্লিয়ার ধারণা পাবেন। আর এই ছোট সাইজের স্প্যাচুলাটা এত কাজে আসে আমি বলে শেষ করতে পারবো না। আমার স্প্যাচুলা খুবই ভালো লাগে, মানে যে কোনো জিনিস কাজে খুব সুন্দরভাবে সব কিছু গুছিয়ে নেওয়া যায়। আর এই যে ট্রাভেল কিটটা ছিল এটা নিয়েছে 180 টাকা। আর এখানে অনেক রকমের মোল্ড ছিল, অনেক অনেক, যারা খুব বেশি ফন্ডেন্টের কাজ করে তারা এখান থেকে বিভিন্ন রকম মোল্ড কালেকশানে রাখতে পারেন। আমার কাছে হিউজ মোল্ড, হিউজ মোল্ড, আমি শুধু মোল্ড কিনি, দেখা যায় লাগুক না লাগুক মোল্ড কিনি। আর এখন ট্রেন্ড চলছে ক্রাউন কেকের, এখানে আপনারা এই ক্রাউনগুলো পাবেন, এগুলো 150 নাকি 180 একটা দাম বললো, আমার ঠিক মনে নেই কারণ আমি কিনিনি,
বাট এই যে ক্রাউনগুলো এগুলো দিয়ে এখন খুবই ট্রেন্ডি চলছে কেকের ডিজাইনের জন্য। দেখা যায় একটা সিম্পল কেকে একটা ক্রাউন বসিয়ে দিলেই কেকটা গর্জিয়াস লুক এসে যায়। আর এই যে এখানে কেক মোল্ড বিভিন্ন সাইজের নানা রকম ডিজাইনের কাপ কেকের দেখি কী বলো আমি ভুলেই গেছি। আর এই যে এগুলো হচ্ছে প্লাস্টিকের জার, আপনার এখন অনেক ডেজার্ট অনেক রকমের ডেজার্ট সার্ভিংয়ে মানুষ এই ধরনের প্লাস্টিক জারগুলো ইউজ করছে পার পিস 25 টাকা করে, অনেক কম দাম না? আরেকটা কথা, আচ্ছা আলভা, সরি আমি আলফা না আলভা, এই দোকানের নাম হচ্ছে আলভা। আমার কেকের বেকিংয়ের যে দুটো ওভেন আমি ইউজ করি ওদের দোকান থেকে কিনা, খুবই রিজনেবল দামে কিনেছিলাম আমি। আর এই তো আমার শপিং শেষ, আমরা হাইওয়ে দিয়ে সরি ফ্লাইওভার দিয়ে বাসায় ব্যাক করছিলাম, বিকালবেলার ভিউটা অনেক সুন্দর ছিল। আর এই তো আমার শপিংয়ের লিস্ট, 7,845 টাকা দিয়ে শুধু আমি বেকিংয়ের জিনিসপত্র কিনেছি। চিন্তা করেন আপনারা যারা বলেন যে কেকের দাম এত বেশি কেন, ভাই বলে বোঝাতে পারবো না, যে যা ইনকাম করি তার অর্ধেকটার বেশি চলে যায় জিনিসপত্র কিনতে কিনতে, লাভ দেখা যায় থাকে খুব কম। আর এই ফ্লাওয়ার স্টিকগুলো আমি নিয়েছি 150 টাকা করে, আজকে একটু মাস্কা মেরে গেছিলাম সেই জন্য ভাইয়া আমার থেকে 150 টাকায় রেখেছেন, অথচ এগুলো উনি 130 টাকা করে কিছুদিন আগেও আমার কাছে সেল করেছেন। পার স্টিক 150 টাকা। শপিং করতে গেলে না ভাই গরিবি চেহারা নিয়ে যাবেন, তাহলে সব কিছু সস্তায় পাবেন, একটু মাস্কা মারবেন দাম সব কিছুর বেড়ে যাবে, ঠিক না? আমার অনেক আপুরাই আমার সাথে অ্যাগ্রি করবে। যাই হোক, এই স্কেলটার অনেক দরকার ছিল, এটা 200 টাকা নিয়েছে, কেক ডেকোরেশনের কাজে খুব দেয় এটা, দরকার। আর স্প্যাচুলার ব্রাশ সেট 190 টাকা, খুব দরকার ছিল আমার এটা, আমার আগের তো একটু নষ্ট হয়ে গেছে। ফন্ডেন্ট ওয়ার্ড কাটার এটা নিয়েছে আপনার 150 টাকা, এখানে 4টা সেট আছে, ছোট বড় বিভিন্ন অ্যালফাবেট কাট করা যাবে। দেন আমি আমার যেহেতু কেক প্রচুর কেক সেল হয় আলহামদুলিল্লাহ, আমার কেক নাইফ লাগে, পার পিস 6 টাকা করে আমি 20 পিস নিয়েছি। কাস্টার্ড পাউডার নিয়েছি 260 টাকা দিয়ে, আর বেকিং পাউডার নিয়েছি 270 টাকা দিয়ে। আর নিয়েছি কর্নফ্লাওয়ার, যেহেতু ফন্ডেন্টের কাজ করি প্রচুর কর্নফ্লাওয়ার লাগে, আবার রান্নার কাজেও লাগে, 140 টাকা করে প্যাকেট। আর সিলিকন মোল্ড ভাই 200 টাকা দিয়ে নিয়েছি, আমার কান্না চলে আসছিলো, আমি কিছুদিন আগে অনলাইন থেকে 350 টাকা দিয়ে কিনেছি, ধরাটা খাইলাম। আর এখানে ব্রেড নাইফ 100 টাকা দিয়ে নিয়েছি, এটা অনেক কাজে আসবে, এটা আমার কাছে ছিল না, দ্যাটস ওয়াই আবার কিনলাম। আর এখানে ফন্ডেন্ট নিয়েছি, আর এটা টুল কিটটা ছিল 180 টাকা। আমার এমনিও ট্রাভেলের সময় দেখা যায় যে নিজের প্রোডাক্ট ক্যারি করতে অনেক ভারী হয়ে যায় ব্যাগ, ছোটো ছোটো 2-3 দিনের জন্য কোথাও বেড়াতে গেলে এগুলোতে করে, যেহেতু আমার বেবি আছে ওদের ক্রিমগুলো আলাদা আলাদা করে নিয়ে যেতে পারবো, অনেক বড় বড় ডাব্বা ক্যারি করার দরকার পড়বে না, আমার কাছে এটা খুবই ইউজফুল মনে হয়েছে। অ্যান্ড এটা 180 টাকা নিয়েছে, ভাগ্যিস আমি লাস্ট টাইম অনলাইন থেকে এটা নিইনি, অনলাইনে সব কিছুর দাম বেশি। আমার আরও খারাপ লাগছে যে আমি একটা ব্লগও করেছি অনলাইন শপিং হল নিয়ে, অ্যান্ড ওইখানে সব কিছুর দাম বেশি ছিল, বাট অনলাইন থেকে শপিং করলে কী হয় টাইমটা বেঁচে যায়। যাই হোক, ফন্ডেন্ট নিয়েছি 950 টাকা করে, 1 কেজি ফন্ডেন্ট 950 টাকা, অনেক বেশি দাম। আর এটা একটা হাইট মোল্ড নিয়েছি 120 টাকা দিয়ে, আমার হাইট মোল্ড ছিল না, সবগুলো ফ্ল্যাট ফ্ল্যাট মোল্ড ছিল। আর এই যে কেক ডেকোরেশনের বলগুলো ছিল নিয়েছি দুটা 60 টাকা করে, দুটা 120 টাকা। মোল্ড নিয়েছি দুটা 200 টাকা করে, 400 টাকা নিয়ে ফেলেছে। আর নিয়েছি এখানে একটা ব্রাশ, বেসিন বা সিঙ্ক ধোয়ার কাজে ইউজ হবে, আমার ব্রাশ আছে, তারপরে নতুন একটা নিলাম, কিউট ছিল এটা, ছোটো খাটো, 85 টাকা করে ভ্যানিলা এসেন্স অ্যান্ড চকলেট এসেন্স নিয়েছি। দেখেছেন আপনারা কেকের প্রত্যেকটা জিনিসের কত দাম, যারা না বলে যে কেকের অনেক দাম নেয় হোম বেকাররা, ওদেরকে ধরে পিটা দেওয়া উচিত, পিটা। তারপর নিয়েছি সিলিকনের স্প্যাচুলা, এগুলো আমার খুব ভাল লাগে, আমার কাজে খুব ইউজ হয়। এই কিউট টপারগুলো 50 টাকা করে পিস, আমি দুটা নিয়েছি কারণ আমার তো এখন এই টপার দিয়ে কোনো অর্ডার নেই। প্লাস্টিক বোর্ড নিয়েছি, ক্রিম ডেকোরেশনের কাজে আমার খুব হেল্প হবে, কজ আমি বারবার এদিক সেদিক দৌড়াদৌড়ি করি বাটি আনতে গিয়ে। আর একটা এগ ইয়োক সেপারেটর নিয়েছি, দামটা আমি মেনশন করে দিয়েছি, এখন ভুলে গেছি। আচ্ছা, আর এখানে আমার বোর্ডগুলো যেগুলো আমি কেকের জন্য ইউজ করি,
এখানে প্রত্যেকটা বোর্ড আছে 8 ইঞ্চি 10 ইঞ্চি 12 ইঞ্চি গোল্ডেন বোর্ডগুলো 13, 17 আর 23 টাকা করে নিয়েছে পার পিস। হার্ড বক্সও নিয়েছি আমি, পার পিস 40 আর 50 টাকা করে হার্ড বক্স। আপনারা কোত্থেকে বেকিংয়ে শপিং করেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।